সুপ্রিয় এইচএসসি ফলপ্রার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে এটা নিয়ে ওদের অপেক্ষায় রয়েছো। তো আজ 10 জানুয়ারি 2021 পর্যন্ত আসলে সঠিক তারিখটি জানা যায়নি। তো আশা করছি খুব দ্রুত তোমাদেরকে পরীক্ষার ফলাফলের তারিখ জানিয়ে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের পরীক্ষা ফলাফল প্রকাশ হওয়া মাত্রই তোমার মোবাইলে অটো মেসেজ কীভাবে চালু করবা। তো সেজন্য তোমাকে প্রি রেজিস্ট্রেশন করে রাখতে হবে, মানে এখন থেকে একটি রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এই এটি করে রাখলে তোমার পরীক্ষা ফলাফল প্রকাশ হওয়া মাত্রই তোমাকে একটি মেসেজ দিয়ে ওরা রেজাল্টটি জানিয়ে। তো এজন্য তোমাকে যা করতে হবে, তোমার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবা এবং সেখানে গিয়ে টাইপ করবা HSC স্পেস দিয়ে তোমার বোর্ডের তিনটা অক্ষর দিবা, প্রথম তিনটা অক্ষর, তারপর স্পেস দিয়ে রোল নাম্বার দিবা, তারপর স্পেস দিয়ে তোমার ইয়ার লিখবা 2020, তারপর এটি সেন্ড করবা 16222 নাম্বারে। এখন তোমরা প্রশ্ন করতে পারো আমাদের বোর্ডের তিনটা অক্ষর কী হতে পারে। তো ঢাকা বোর্ডের জন্য DHA, বরিশালের জন্য BAR, চট্টগ্রামের জন্য CHI, কুমিল্লার জন্য COM, যশোর বোর্ডের জন্য JES, রাজশাহী বোর্ডের জন্য RAJ, সিলেট বোর্ডের জন্য SYL, দিনাজপুর বোর্ডের জন্য DIN, ময়মনসিংহ বোর্ডের জন্য MYM, মাদ্রাসা বোর্ডের জন্য হচ্ছে MAD এবং টেকনিক্যাল বোর্ডের জন্য হচ্ছে TEC। তো আশা করছি তোমরা তোমাদের বোর্ডের নামগুলো পেয়ে গেছো। তো এই ফরম্যাটে তোমরা SMS করে যদি এখন থেকে রাখো, তাহলে যখনই তোমার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সাথে সাথেই তোমার মোবাইলে তোমার রেজাল্টটি মেসেজ দেওয়ার মাধ্যমে ওরা জানিয়ে দিবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, কমেন্টে তোমার অনুমতি জানাবা এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে যাবা। ধন্যবাদ সবাইকে, টাটা।